শুক্রবার ঊনকোটি জেলা হাসপাতালে নির্মাণ অক্সিজেন প্ল্যান্টের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান কৈলা শহরের বিধায়ক মবস্বর আলী। পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার সিএমও জেবি ডার্লং, ঊনকোটি ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স অফিসার ডাক্তার শঙ্খ শুভ্র দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরিদর্শনকালে বিধায়ক মবস্বর আলী নবনির্মিত অক্সিজেন প্ল্যান্টের কাজকর্মের বিভিন্ন দিকগুলো নিয়ে খোঁজ খবর নেন সিএমও সাহেব এবং নির্মাণ সংস্থার কাছ থেকে। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, 2020 সালের 7 সেপ্টেম্বর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট ঊনকোটি জেলা হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য চিঠি লিখেছিলেন, দাবি জানিয়েছিলেন। রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর সেই দাবি অনুসারে অক্সিজেন প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ প্রসঙ্গে বিধায়ক মবস্বর আলী আরও জানিয়েছেন, তো এই বিষয়ে গত 2020 সালে প্রচুর করোনার যখন প্রথম ঢেউটা আমাদের দেশে আমাদের রাজ্যে আসতে পড়ে, তখনই 2020 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখে আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলাম এজ এ বিধায়ক কৈলাসহর, যে আমাদের কৈলাসহরের কাছে ডিস্ট্রিক্ট হাসপাতালে একটা অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়, 24x7 আওয়ার্স অক্সিজেন প্ল্যান্ট বসানোর জন্য। এটি হলো রাজ্য সরকার উদ্যোগ নিয়েছেন এবং আমরা আশাবাদী খুব দ্রুত তার কাজটা শুরু হবে, শেষ হবে এবং জনগণের পরিষেবার জন্য এটা ব্যবহার হবে। কারণ এটার উপর নির্ভর করছে আইসি ইউনিটটা চালু করা, আইসিউর জন্য আমরা সেখানে চিঠি দিয়েছিলাম। তার সাথে আমরা যে বিষয়টা রেখেছিলাম যে আমাদের কৈলাসহরে এই ডায়ালিসিসটা চালু করা এবং সিটি স্ক্যান মেশিনটা বসানো, কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের অনেক পেশেন্ট আছেন যারা ধর্মনগরীকে সিটি স্ক্যান করাতে হয়, তাদের গাড়ি ভাড়ার জন্য 1.5-2 হাজার টাকা দিতে হয়, গরিব মানুষের পক্ষে সেটা অসম্ভব হয়ে যায়, দ্রুত যাতে সিটি স্ক্যানটা বসান। এবং এদিকে অক্সিজেনের অভাবে ইতিপূর্বে করোনায় আক্রান্ত বহু রোগী মারা গেছে রাজ্যের বুকে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতেও ঘটে গেছে বহু ঘটনা। বহুদিন পূর্বে রাজ্যের বুকে অক্সিজেন সংকট দূর করার প্রয়োজন ছিল। কিছু কিছু স্থানে অক্সিজেন প্ল্যান্টের নির্মাণ কাজ এখনো যথাযথভাবে শুরু হয়নি, পরিকল্পনাতে আটকে আছে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।